প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমরা ভালো আছো তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি এমসি প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব খুব বেশি তো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো তো দেখো বাংলা ঘাড়ির ধারা থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কী বলা আছে একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম তো একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হলো সঠিক উত্তর হবে খ হরু ঠাকুর দুয়ের দাগে পাঁচালি রচয়িতাদের মধ্যে সর্বাগ্র গণ্য এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো খ নাম্বারটা দাশরথি রায় তিন নম্বর প্রশ্ন দেখো গোপাল উড়ে কোন গানে বিশেষ জনপ্রিয় তো সঠিক উত্তর হবে ক বিদ্যা সুন্দর পালা এরপরে চার নম্বর প্রশ্ন দেখে নেব মিলে সব ভারত সন্তান গানটির রচয়িতা সঠিক উত্তর হিসেবে খ সত্যেন্দ্রনাথ ঠাকুর এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি কোন সুরে প্রভাবিত সঠিক উত্তর হিসাবে ক ভাটিয়ালি এরপরে দেখো কোন ছদ্ম নামে রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলীর অনুকরণে পদ লিখেছিলেন সঠিক উত্তর ক ভানুসিংহ তারপরে সাত নম্বর প্রশ্ন দেখো তুমি নির্মল করো মঙ্গল করো গানটির রচয়িতা তো এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা খ নম্বরটা রজনীকান্ত সেন এরপরে প্রশ্ন দেখে নেব আট নম্বর চারণ কবি নামে প্রসিদ্ধ তো সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বারটা মুকুন্দ দাস তারপরে মুকুন্দ দাসের প্রীতি দত্ত নাম সঠিক উত্তর ক যোগেশ্বর দে দশ নম্বর প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন সঠিক উত্তর পণ্ডিত রবিশঙ্কর তারপরে তাকে দেখে নেব এগারো টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন সঠিক উত্তর ক রামনিধি গুপ্ত এরপরে আমরা বাংলার চিত্রকলা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিসি প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা কে তো সঠিক উত্তর হিসেবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় তারপরে দুই নম্বর প্রশ্ন কার শাসনকালে মুর্শিদাবাদ চিত্রকলা উন্নতির শিখরে ওঠে সঠিক উত্তর হইবে খ মুর্শিদ সরি সঠিক উত্তর হইবে গ সিরাজ তো সঠিক উত্তর তোমাদের গ এরপরে দেখো দুই নম্বর তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা ছাড়া ভারতের আর কোথায় পট চিত্র পাওয়া যায় তো সঠিক উত্তর হইবে ক রাজস্থান তারপরে দেখো বাংলায় কালীঘাট পট কোন সময় পূর্বে প্রসিদ্ধ প্রসিদ্ধি লাভ করে তো সঠিক উত্তর হয়ে উনিশ শতকে গ নাম্বারটা ঊনবিংশ শতকে পাঁচ নম্বর প্রশ্ন দেখো কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন তো সঠিক উত্তর হয়ে ক পিকাশো তারপর প্রশ্ন দেখো ছ নম্বর অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে সঠিক উত্তর ক ওয়াশ তারপরে রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পদে বসিয়েছিলেন সঠিক উত্তর ক নন্দলাল বসু তারপর আট নম্বর প্রশ্ন নবঙ্গীয় চিত্ররীতির জনককে সঠিক উত্তর হবে ক অবনীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো বাংলা চলচ্চিত্রের কথা মানে বাংলা চলচ্চিত্র থেকে মৌসুমপূর্ণ প্রশ্ন দেখো ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র তারপরে প্রশ্ন দেখো রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ ও পরিবেশন করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে দাদা সাহেব ফালকে তারপরে দেখো তিন নাম্বার রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি কবে প্রদর্শিত হয় সঠিক উত্তর হয়ে গ উনিশশো তেরো খ্রিস্টাব্দের একুশ এপ্রিল তারপরে দেখো প্রথম ভারতীয় সবাক ছবি সঠিক উত্তর হয়েছে খ আলম আরা তারপর প্রশ্ন দেখো সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র সঠিক উত্তর পথের পাঁচালী তো প্রিয় বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করবে তোমরা যদি ভিডিওতে লাইক করো কমেন্ট করো তাহলে আমরা ভিডিও বানাতে খুবই উৎসাহিত হই তো এরপর প্রশ্ন দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন পথের পাঁচালী ছবিটি মুক্তি পায় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হইবে খ উনিশশো পঁচপান্ন খ্রিস্টাব্দে তারপর প্রশ্ন দেখো সাত নম্বর পথের পাঁচালী ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন সঠিক উত্তর খ পণ্ডিত রবিশঙ্কর তারপরে ঋত্বিক ঘটকের প্রথম ছবি সঠিক উত্তর হইবে নাগরিক তারপরে হৃত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র সঠিক উত্তর হয়ে খ মেঘে ঢাকা তারা বাঙালির বিজ্ঞান চর্চা থেকে মোস্ট প্রশ্ন প্রথম প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি তো সঠিক উত্তর হিসেবে ঘ মহেন্দ্রলাল সরকার তারপরে মার্কিউরাস নাইট্রাইট এর আবিষ্কারক সঠিক উত্তর হয়ে যাবে খ চন্দ্র রায় তারপরে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠাতা তো বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হলো প্রফুল্ল চন্দ্র রায় আচ্ছা মার্কিউরাস হ্যাঁ প্রফুল্লচন্দ্র রায় এরপরে প্রশ্ন দেখো আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে তো সঠিক উত্তর হিসেবে এখানে ঘ নাম্বারটা প্রশান্ত চন্দ্র মহালানবিশ পেন্টিং মিস্টেক হয়েছে তোমরা এগুলো ম্যানেজ করে নিও তারপরে দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন তো সঠিক উত্তর হবে ঘ মুদ্রণ শিল্পের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন এরপর দেখো বাঙালির ক্রীড়া সংস্কৃতি তো ক্রীড়া সংস্কৃতি থেকে দেখো প্রথম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগিরের স্বীকৃতি পান সঠিক উত্তর হিসেবে করিমবক্স দুই নম্বর প্রশ্ন দেখো অম্বিকা চরণ ছিলেন যতীন্দ্র চন্দ্র গুহর কী হিসেবে পিতামহ তারপরে মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজ কুস্তিকে জনপ্রিয় করার প্রধান দাবিদার সঠিক উত্তর যতীন্দ্র চরণ গুহ জ্যোতিযুত চরণ গুহ ক নাম্বারটা তারপর দেখো বাংলার ক্রিকেট খেলার প্রচলন করেন সঠিক উত্তর হয়ে যাবে ক সারদা রঞ্জন রায়চৌধুরী পাঁচের দাগে ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন সঠিক উত্তর হয়ে যাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তারপর ছয় নম্বর প্রশ্ন বাঙালির প্রথম সার্কাসের নাম সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল সার্কাস তারপর প্রশ্ন দেখো বাঙালির সার্কাসের প্রাণপুরুষ হলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রিয়নাথ বসু তারপরে দেখো বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের পুরো নাম পিসি সরকারের পুরো নাম হয়ে যাবে সঠিক উত্তর ক প্রতুল চন্দ্র সরকার তারপরে দেখো নয় নম্বর প্রশ্ন মোহন বাগান ক্লাব গঠিত হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ